2017 সালে কোন এক জুমার খুতবায় শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আস-সুদাইস উনি মক্কার খুতবায় উল্লেখ করেছিলেন, আমি অনুবাদ করতাম তখন। তো সেই সময় উনি বললেন, আপনি যেই ছোট্ট অবলা শিশুকে নিয়ে আপনি টিভি দেখেছেন অথবা অশ্লীল কোনো আপনি চিত্র দেখেছেন, কয়েকদিন পরে ওই সন্তান আপনাকে ছাড়াই চিত্রগুলো দেখবে, আর আপনি যদি তাকে নিষেধ করেন তাহলে আপনার নিষেধ সে শুনবে না, কারণ ওই দৃশ্য আপনি তাকে দেখিয়েছেন। মায়ের কোলই হলো সন্তানের বিদ্যাপীঠ। তাহলে এই বিদ্যাপীঠে কি শিখতেছে? ধরে নেন 1 থেকে 5 পর্যন্ত একটা স্কুলে ছিল, ওখানে যদি অসভ্যতা শিখে, ওখানে যদি গালি শিখে আসে, ওখানে যদি খারাপ ভাষা শিখে আসে, ওখানে যদি পড়াশোনা না জানে, এক সময় 5 পাস করে 6 উঠবে। তো দেখলেন না, অনেকদিন আগে, এখন আর দেখা যায় না। এমনিতে কিসের ওটা অ্যাড আমি দেখিনি, কিন্তু একটা তরুণী মোটামুটি 12-13 বা 14 বছর বয়সের একটা মেয়ে হবে, সে লাভ দিয়ে একটা অ্যাড বড় বড় বিলবোর্ডে টাঙিয়েছিল, শুধু নিচে লেখা আছে আমি এখন 6 উঠেছি। কিসের অ্যাড আমার মনে নাই, সম্ভবত যে সামাজিক যারা মহিলা কাজকর্ম করে এদের কোন অ্যাড হবে, আমি এখন 6 উঠেছি। কিন্তু 6 উঠেছে ও নগ্ন হয়েছে, ও নগ্নমি শিখেছে কিভাবে পোশাক পড়তে হয়, কিভাবে অর্ধলঙ্গ পোশাক পড়তে হয়, কিভাবে ছেলেদের সাথে বন্ধুত্ব করতে হয়, এগুলো প্রাইমারি লেভেল পর্যন্ত শিখেছে। শিখার পরে 6 উঠেছে, 6 উঠে ওগুলোই করতেছে। ওর কাছে আপনি কি কল্যাণ পাবেন? আপনাকে এটা শিখাতে হবে, কিভাবে নিবে, কিভাবে দিবে, কিভাবে বসবে, কিভাবে ঘুমাবে, কিভাবে শোবে, ডান কাতে নাকি বাম কাতে, কি দোয়া পড়ে ঘুমাবে, কি দোয়া পড়ে উঠবে, কখন উঠবে ঘুম থেকে, কখন ব্রাশ করবে না করবে, সব কিছু আপনাকে শিখাতে হবে। ও, আপনি শুধু সকালে ঘুম থেকে উঠে কিভাবে কোচিং এ যেতে হয় এটাই আপনি শিখিয়েছেন। আমি গল্প অনেকবার করেছি, তারপরেও আমি কোরআনের আয়াতের সাথে সম্পৃক্ত গল্পটা আমি আপনাদেরকে আবার বলতে চাই। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. হে মুমিনগণ, তুমি তোমার সন্তানদের স্ত্রীদের শিক্ষা দাও, আদব শিখাও, ওদেরকে ইত্তেবা শেখাও, ওদেরকে আল্লাহর সাথে নাফরমানি না করার বিধানগুলো শেখাও। ইনজিকুমুল্লাহু মিনাল নার, তাহলে আল্লাহই তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, জামাতবদ্ধভাবে রক্ষা করবে। সুবহানাল্লাহ, কি করতে হবে? দেখেন, এটা তাফসীরের বক্তব্য, কোরআন সূরা তাহরিমে 6 আয়াতের ব্যাখ্যাটা দেখবেন, অনেক সুন্দর তাফসীর ইবনে কাসীর আপনারা পাবেন। মানে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা বাঁচো, পরিবারকে বাঁচাও। আসলে আয়াতের অনুবাদ জাস্ট এটা হয় না, হয় এভাবে যে তুমি শিক্ষা দাও, আদব শিখাও, ইত্তেবা শিখাও, এবং এসিয়ান বা নাফরমানি কি এটা জানা, তাহলে ইউনজি কুমুল্লাহ মিনান নার, আল্লাহ তোমাকে সহ তোমার পরিবার সন্তান স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ, তাহলে আমরা কি এটা করি? করি না, করি না, শুধু নিজে বাঁচি, যারা বাঁচতে চাই শুধু নিজেই বাঁচি, অপরকে বাঁচানোর চেষ্টা করি না। যেমন ধরেন, আপনি সিগারেট খান, আপনি দুনিয়াবি ক্ষেত্রে চাচ্ছেন আমার সন্তান যেন সিগারেট না খায়। 2017 সালে কোন এক জুমার খুতবায় শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আস-সুদাইস উনি মক্কার খুতবায় উল্লেখ করেছিলেন, আমি অনুবাদ করতাম তখন। তো সেই সময় উনি বললেন, আপনি যেই ছোট্ট অবলা শিশুকে নিয়ে আপনি টিভি দেখেছেন অথবা অশ্লীল কোনো আপনি চিত্র দেখেছেন, কয়েকদিন পরে ওই সন্তান আপনাকে ছাড়াই চিত্রগুলো দেখবে, আর আপনি যদি তাকে নিষেধ করেন তাহলে আপনার নিষেধ সে শুনবে না, কারণ ওই দৃশ্য
আপনি তাকে দেখিয়েছেন, এমন হচ্ছে না ঘটনা? তাহলে সন্তানকে আপনি কি শেখাবেন? সন্তানকে আমরা শিখাই না। আজকে মনে করি বছর পার হলে একটা স্কুলে দিয়ে দিব, কিছু শিখবে, শেষ না। ওয়াংফুসাকুম ওয়া আহলিকুম নারুন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা, এই মানুষ এবং পাথর জাহান্নামের খড়ি হবে। এই এমন জাহান্নাম, জাহান্নামের মধ্যে এমন, জাহান্নামের মধ্যে এমন ফেরেশতা নিযুক্ত করা হবে। এই ফেরেশতা আল্লাহ তাদেরকে যেইভাবে আদেশ করেন সেইভাবেই তাদেরকে শাস্তি দিবে। লা ইয়াসুনাল্লাহু মা আমারহুম, আল্লাহ তাদেরকে যা আদেশ করেছেন তার কোনোটার নাফরমানি করবে না। ওয়া ফাআলুনা মা ইউমারুন, ওদের যা যা আদেশ করা হয়েছে, হাতুড়ি মারতে বলা হয়েছে, পাথর দিয়ে মাথা চূর্ণ করতে বলা হয়েছে, এমনকি রক্তের নদীতে ফেলতে বলা হয়েছে, রক্তের নদীতে ফেলতে বলা হয়েছে, তারপরে পানি আগুনের কূপ তৈরি করা আছে, এই কূপের মধ্যে ফেলতে বলা হয়েছে, ঠিক ওইভাবেই ফেলবে, একটুও তারা নড়চড় করবে না এবং হুকুমের কোনো বেহুকুম হবে না, পুরোপুরি তারা সেইভাবে পালন করবে। সেই দিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আপনি নিজেকে কিভাবে রক্ষা করবেন এর এখন জবাব নেন। ছোট্ট মা তার ছোট্ট সন্তানের বিষয়ে গেছে উস্তাদের কাছে, গিয়ে উস্তাদ আমার সন্তানের জন্য দোয়া করবেন, তারা যেন সালাতে আসে ফজরের সালাতে। মা বলছেন আপনার ছেলে ফজরের সালাতে যাবে, আমি এখানে বসে দোয়া করে কি করবে? যখন ফজরের আজান হবে আপনি ডেকে উঠিয়ে দিবেন, হুজুর ব্যবস্থা করবেন, তারা মসজিদে চলে যাবে। আমি অনেক ডাকি হুজুর কিন্তু তারা ওঠে না। যাই হোক, খুব সংক্ষেপে বলি আমরা তিসাল কাসীরা মিনাল আরাবিয়া, ছোট ছোট আরবি গল্প থেকে একটা কথা তুলে ধরেছি আপনাদের সামনে। তখন মা বলেন আপনি দোয়া করেন এমনিতে ঘুম থেকে উঠবে? না, উঠে না, উঠবে না, আপনি পানি ঢেলে দিবেন এমনিতে উঠে যাবে। তো মা বলছে পানি ঢেলে দেওয়াটা কি হল, এটা তো উচিত না, আমরা কিভাবে তাকে উঠাই বা পানি ঢেলে দিই? আচ্ছা আপনার ছেলে ঘুমাচ্ছে, ওই ঘরে যদি আগুন ধরে যায়, ফ্যানে বা এসিতে যদি আগুন ধরে যায় কি করবেন? তাহলে ডেকে উঠাবো, ডেকে উঠাবেন মানে উঠে না তো, গভীর ঘুমে আপনি উঠাবেন কেমনে? তখন মা বলছেন যদি না উঠে সন্তান পুড়ে যাবে তো, এই জন্য না উঠলে বিছানাপত্র বালিশ কাঁথা নিয়ে গিয়ে বাইরে ফেলে দেব। কেন? আগুন থেকে বাঁচানোর জন্য। আগুন থেকে বাঁচানোর কত প্রচেষ্টা দেখেন মায়ের, সন্তান যেন না পুড়ে যায়, সন্তান যেন আগুনে ভস্মে হয়ে না যায়, এই জন্যই সন্তানকে বিছানাপত্র বালিশ কাঁথা নিয়ে গিয়ে বাইরে ফেলে দিল। অন্তত হাত পা ভাঙুক কিন্তু ছেলে তো বেঁচে থাকলো, কারণ বুদ্ধিমতী মা কখনো আগুনে পুড়তে দিবে না সন্তানকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারুকুমুল লাতী তুকিদুন, নারুকুমুল লাতী তুকিদুন জুসুম মিন নখল মিন নারি জাহান্নাম মিন 70 জুসা। ও আমার সাহাবীরা, তোমরা যে আগুন জ্বালাও, তোমরা যে আগুন দিয়ে রান্না করো, তোমরা যে আগুন চুলায় রাখো, যে আগুন দিয়ে বড় বড় গরু অথবা মুরগি অথবা খাসিকে তোমরা ফ্রাই করো, যে আগুন দিয়ে বড় বড় জাহাজকে কেটে টুকরো টুকরো করা হয়, যে আগুন দিয়ে মানুষ লাশ হয়ে যায়, যে আগুন দিয়ে বড় বড় বনকে উজাড় করা হয়, সে আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ। দুনিয়ার যে আগুনটা আছে জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ। ফুদ্দিলাত আলাইহিন্ন তিসআতাও ওয়া সিত্তিনা জুসা, এর চাইতে আরো 70 গুণ জাহান্নামের আগুনকে বাড়ানো হয়েছে। ওই আগুন থেকে আপনার সন্তানকে আপনি কেমনে বাঁচান? দুনিয়ার আগুন থেকে বাঁচায় মানুষ কেন আগুন ধরে? খবরদার ওখানে পা দিস না, ওখানে হাত দিস না, খবরদার ওখানে যাবি না, ওখানে আগুন আছে। ভাই রে, কত বুদ্ধিমতী, কত দায়িত্বশীল মা বাবা, ওখানে যেতে দেয় না কারণ ওখানে আগুন আছে। কেন? তুমি ওখানে গেলে যদি আগুনে পুড়ে দুনিয়াতে দুনিয়ার আগুন হবে। আল্লাহুল্লাহিল মুকাদাব আল্লাতী তাত্তালি ওয়ালা নাফিদা, আপনার সন্তান যদি ওই ছায়ের মধ্যে পা দেয় হয়তো আগুন থাকলে পা পুড়ে যাবে, তার মাথাও পুড়বে না, হাতও পুড়বে না, কিন্তু আল্লাহর আগুন জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত নিষ্ঠুর, এত খারাপ হবে, এত বেশি তাপ হবে, কোথাও স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার গা শরীর সহ কলিজা পর্যন্ত পুড়ে সারখার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আপনার সন্তানকে বাঁচানোর এখনই পথ।